আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কওমি ব্যাকগ্রাউন্ড জামাত শিবির নিয়ে টেনশন। জামাত সম্পর্কে আবরারের নতুন অভিযোগের জবাব। একই বললেন আবরার। কথা বলছি মুফতি রেজাউল করিম আবরার ভাইরাল হুজুরকে নিয়ে। অবশ্যই তিনি ভাইরাল, বিভিন্ন বিষয় সম্পর্কে, বিশেষ করে ইখতিলাফি মাসালা সম্পর্কে তার কথা যথেষ্ট প্রাসঙ্গিক, এবং ইখতিলাফি বিভিন্ন মাসালা সম্পর্কে স্টাডি করা, মতামত দেওয়া, এটা তার একটা ফিল্ড অফ ইন্টারেস্ট হিসাবে আমি জানি। তো মুফতি রেজাউল করিম আবরার সম্পর্কে যখন কথা বলব, তিনি জামাত ইসলামী সম্পর্কে নতুনভাবে কিছু কথা বলেছেন, তার জবাব দেওয়ার চেষ্টা করব। মুফতি রেজাউল করিম আবরার সাহেব সম্পর্কে যখন কথা বলবো, তখনই আমি তার এলেমের অ্যাকনোলেজ করতে বাধ্য। যেমন যদি হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে কথা বলি, তখন তার এলেম আমি স্বীকারই করি না, কারণ তার এলেম নাই, তিনি দর্সি বা কেতাবি কোনো আলেম নন। যখন মুফতি ফয়জুল করিম কিংবা মুফতি রেজাউল করিমকে নিয়ে কথা বলি, তাদেরকে ওই অর্থে আলেম হিসাবে মূল্যায়ন করি না, তারা পীর হিসাবে মনে করি। আর হাফিজুর রহমান সিদ্দিকীকে তাকে বক্তা হিসেবে, গলাবাজ হিসেবে মনে করি। কিন্তু রেজাউল করিম আবরার সাহেব ডেফিনেটলি এলমি ব্যক্তি, তার এলেম রয়েছে, যে কোনো বিষয়ে তাহকিক করার মতো যোগ্যতা রয়েছে এবং উচ্চতর যোগ্যতায় রয়েছে ডেফিনেটলি। যদিও কিছু ভাবও আছে, বিভিন্ন লেখকের নাম সহ কেতাবের নাম আরবিতে বা উর্দুতে বলে এমনভাবে নিজেকে প্রেজেন্ট করেন, এটা আসলে একজন মাধ্যমিক পর্যায়ের স্টুডেন্টও পারে, এটা অস্বাভাবিক কোনো যোগ্যতা নয়। কিন্তু তা সত্ত্বেও তার এলেম আছে, যোগ্যতা আছে, আমি সেটার অ্যাকনোলেজমেন্ট দিয়ে আলোচনা শুরু করছি। এর জন্যে হাফিজুর রহমান সিদ্দিকী সম্পর্কে আলোচনা করলে অথবা ফয়জুল করিম রেজাউল করিম সম্পর্কে আলোচনা করলে ভাষার যে প্রয়োগ, রেজাউল করিম আবরার সাহেব সম্পর্কে আলোচনা করলে ভাষার প্রয়োগ কিন্তু সেরকম হবে না, কারণ আবরার সাহেব নিঃসন্দেহে এলমি ব্যক্তি। তিনি জামাত ইসলামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি বলেছেন একটা আলোচনায়, যতটুকু ক্লিপস আমার কাছে এসেছে, জামাত ইসলামীর সাথে বিতর্ক কাদের সাথে, এর মানে আমাদের মানে দেওবন্দি ওলামা ইকরামদের সাথে, জামাত ইসলামীর সাথে বিতর্ক রাজনৈতিক নয়। তাহলে কি বিতর্ক? আকিদাগত। কিন্তু আমরা মনে করি জামাত ইসলামীর সাথে, মাওলানা মওদুদীর সাথে, দেওবন্দি ওলামা ইকরামদের যে বিতর্ক, সেগুলো বেসিক্যালি রাজনৈতিক বিতর্ক। রাজনৈতিক বিতর্কের উপর ভিত্তি করে রাজনৈতিক বিরোধিতাটা প্রতিষ্ঠা করতে ধর্মীয় বিভিন্ন ইস্যু মিথ্যার উপর ভিত্তি করে আনা হয়েছে। মাওলানা মওদুদীর বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করা হয়েছে, কিন্তু বিতর্কের ভিত্তিটা ছিল রাজনৈতিক। কংগ্রেসকে কতটুকু সমর্থন করা যাবে, দেওবন্দের 100 বছর প্রতিষ্ঠাবার্ষিকীতে কংগ্রেসের নারী নেত্রীকে প্রধান অতিথি করা না করার যে বিষয়টা, এগুলো নিয়ে মাওলানা মওদুদীর আপত্তি, মূলত বিষয়টা ছিল এরকম। এরপরে পরবর্তীতে দেওবন্দের আকাবিরদের একাংশের সাথে পাকিস্তান কায়েম করা অথবা সর্বভারত, অল ইন্ডিয়া, এইসব ইস্যু নিয়ে বিতর্ক। ধর্মীয় বিষয়টা আসলে এইসব বিতর্কে জয়লাভ করার জন্যে খণ্ডিতভাবে, বিকৃতভাবে দেওবন্দি ওলামায়ে কেরামরা নিয়ে এসেছেন। আসলে আকিদাগত মৌলিক কোনো বিরোধ নেই। হ্যাঁ, কিছু বিষয়ে ইখতিলাফ ডেফিনেটলি রয়েছে, কিন্তু যেসব বিষয়ে ইখতিলাফ রয়েছে সেটা মৌলিক কিংবা মারাত্মক কিছু নয়। সান্নির্যাসের দিক থেকে, ভাবার্থের দিক থেকে আসলে দেওবন্দি এবং জামাত ইসলামী, এমনকি সালাফি, এরা সবাই আহলে সুন্নাত আল জামাত, এদের মধ্যে মৌলিক কোনো পার্থক্যই নেই। এই বিষয়টা আজকে আমি কিছুটা হলেও প্রমাণ করব যে আসলে ইখতিলাফি বিষয়েও মৌলিকভাবে তারা একমত। ইখতিলাফটা বাহ্যিক কিছু শব্দ চয়ন নিয়ে, মৌলিকভাবে আসলে ইখতিলাফই নেই। এটা দেওবন্দি আকাবিররা, তারা মিথ্যার উপর ভিত্তি করে এই অভিযোগ করেছে অথবা এই প্রচারণাটা চালিয়েছে সম্পূর্ণ রাজনৈতিক স্বার্থে। একটা কথা বলা আছে না, যে চোরের মনে পুলিশ পুলিশ। এখন রেজাউল করিম আবরার সাহেব আকিদেগত যেসব ইখতিলাফ, ওইটা আলোচনা করলেই তো হয়, রাজনৈতিক নয় একথা বলার কারণটা কি? একথা বলার কারণ হচ্ছে কৌমি বা দেওবন্দিদের মধ্যে নতুন প্রজন্মের যারা একটু মুফাক্কের, যারা একটু চিন্তাশীল, তারা এখন ধরতে পেরেছে আসলে আকিদেগত কোনো ইখতিলাফ ছিল না, রাজনৈতিক বিরোধ ছিল। অতএব রাজনৈতিক বিরোধের উপর ভিত্তি করে জামাত ইসলামকে রদ করা, এটা ঠিক নয়। এই উপলব্ধি হয়েছে, আর এই টেনশন থেকেই রেজাউল করিম আবরার তাদেরকে বোঝাচ্ছেন, কৌমি ছাত্রদের সামনে বক্তব্য দিচ্ছেন, জামাত ইসলামের সাথে বিতর্ক আসলে রাজনৈতিক নয়, আকিদেগত। এই টেনশন না হলে তো একথা বলতেন না, কিন্তু আবরার সাহেবের এই কথার সপক্ষে কোনো প্রমাণ নেই। বিতর্ক কীভাবে শুরু হয়েছে? কারণ মাওলানা মওদুদী তো একসময় দেওবন্দিদের কাছে বড় সাংবাদিক ছিল, এবং মাওলানা মওদুদীর সাথে যারা চলতো এরা সবাই দেওবন্দি বা কৌমি আলেম ওলামারা ছিল। দূরত্বটা মূলত ওই কংগ্রেস ইস্যু থেকেই শুরু হয়েছে, অন্য কোনো বিষয় না। স্টার্টিংটা দেওবন্দের একটা পত্রিকার সম্পাদক থেকে মাওলানা মওদুদীকে বাদ দেওয়া বা সেখান থেকে তিনি পদত্যাগ করে আসা,
এর কারণটা কি? সেই কংগ্রেস ইস্যু, কংগ্রেসকে কতটুকু সমর্থন করা হবে কি হবে না, একজন নারীকে দারুল উলুম দেওবন্দের 100 বছর প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথি কেন করা হবে, মাওলানা মওদুদী এগুলো মানতে পারেননি। এবং দেওবন্দ তো ছিল পুরোপুরি সেকুলার, একটা প্রতিষ্ঠান ইসলামী প্রতিষ্ঠান কেন সেকুলার হবে, এই রাজনৈতিক প্রশ্নেই তো আসলে দূরত্ব। এরপরে আবরার সাহেব বলছেন, কওমি নাম বলেননি কিন্তু বলেছেন যে ছাত্র ভাইদের বলবো, ছাত্র ভাই বলতে কোন ছাত্র ভাইদের, কওমি ছাত্র ভাইদের, ছাত্র ভাইদের বলবো বেশি আধুনিক হইয়েন না। এ কথা কেন বললেন? যে কওমি ছাত্রদের একটা বিশাল অংশ আধুনিক হয়েছে, তা আধুনিক হওয়া বলতে আবরার সাহেব কী বোঝাচ্ছেন? আধুনিক হওয়া বলতে কওমি ছাত্র ভাইদের একটা বিশাল অংশ মনে করছে জামাত ইসলামীর সাথে মাওলানা মওদুদীর সাথে দেওবন্দি বা কওমিদের আকীদাগত মৌলিক কোনো ইখতিলাফ ছিল না, আকাবিররা যেসব অভিযোগ এনেছে একটা বিশাল অংশ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট বিকৃতি, আর একটা অংশ হ্যাঁ বাহ্যিক কিছু ইখতিলাফ আছে কিন্তু ভিতর্গত ওটা মৌলিক কোনো বিষয় নয়, একও অভিন্নই বলা যায়। অতএব জামাত অথবা দেওবন্দি এরা সবাই আহলে সুন্নাত আল জামাত, অতএব রাজনৈতিক কারণে ধর্মীয়ভাবে তাদের বিরোধিতা করা ঠিক নয়, জামাত ইসলামীর এক্সিস্টেন্স স্বীকার করা উচিত, তাদের সাথে ঐক্য মহাব্বাত এগুলো প্রয়োজন রয়েছে। কওমিদের একটা বিশাল অংশ আসলে এই থট পোষণ করছে, জামাত না করলো, যেটার প্রমাণ আমরা দেখতে পাই জমিয়ত উলামা ইসলাম, খেলাফত মজলিস, খেলাফত আন্দোলন, এরা জামাত ইসলামের সাথে সুসম্পর্ক রাখতে প্রস্তুত রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, ধর্মীয়ভাবে, জামাত না করলো। আবার একটা বিশাল অংশ আছে যারা সরাসরি কওমি থেকে তাকমিল পাস করে মেসকাত দাওরা এগুলো কমপ্লিট করে সরাসরি জামাত শিবির। এখন এই কওমি ব্যাকগ্রাউন্ড জামাত শিবির এবং জামাত সহনশীল কওমি আলেম ওলামাদের নিয়ে ছাত্রদের নিয়ে রেজাউল করিম আবরার সাহেবের টেনশন, আর এই টেনশন থেকে তিনি বলছেন যে আমার ভাইদেরকে বলবো যে বেশি আধুনিক হইয়েন না। আধুনিক হওয়া বলতে জামাত সহনশীল এবং অভিযোগগুলো যে ভুল ছিল, এবং আবরার সাহেব স্পষ্ট বলেছেন যে আমরা অনেকে মনে করি আমাদের আকাবিরে কিছু বুঝতো না, এর মানে আকাবিরদের যে মিথ্যাচারগুলো অনেক তরুণ প্রজন্মের কওমিদের কাছে স্পষ্ট হয়ে গিয়েছে এটা সুস্পষ্ট মিথ্যাচার, দিবালোকের নেই মিথ্যাচার, এগুলো নিয়ে আমরা অনেক স্টাডি করেছি। একজন এত বড় মাপের কওমি আলেম যাদেরকে আমরা অবশ্যই রেসপেক্ট করি, তারা কীভাবে এত বড় মিথ্যাচার মাওলানা মওদুদীর নামে করে, আশ্চর্য বিষয়। মাওলানা মওদুদীর কেতাব এবং এই মিথ্যাচারকারীদের, বিশেষ করে নুরুল ইসলাম অলিপুরি, জাকির নায়েক সম্পর্কে, মাওলানা মওদুদী সম্পর্কে এত বড় মিথ্যাচার করতে পারে, দিনে দুপুরে মিথ্যাচার করতে পারে, এর চেয়ে জঘন্য মিথ্যাবাদী, এর চেয়ে মারাত্মক মিথ্যাবাদী নুরুল ইসলাম অলিপুরুদের মতো অলিপুরিরা যেটা করে আর কি হতে পারে, চোখের সামনে দিবালোকেন। এটা আবরার সাহেব জানেন যে তারা কত বড় মিথ্যাচার করেছে। জাকির নায়েক বলেছে যে কোরআনে ব্যাকরণগত ভুল আছে, মাওলানা মওদুদী বলেছে নবীরা গুণাগার, তো এরকম হাজারো মিথ্যাচার একেবারে চোখের সামনে এ আকাবিররা করেছে। সে আকাবিরদেরই তো আকাবির, ওই বড় বড় যাদের নাম বলে, তাহলে তারা মিথ্যাচার করতে পারে, এটা আবরার সাহেব জানেন, কিন্তু তিনি কয়েকটা পয়েন্ট, এ কারণে ওই মিথ্যাচার পয়েন্টগুলো নিয়ে কিন্তু আবরার সাহেব আলোচনা করেন না, তিনি আলোচনা করেন আসলেই যেসব বিষয় নিয়ে ইখতিলাফ আছে সেগুলো নিয়ে। এরপরে আবরার সাহেব বলছেন আকাবিরদের লেখা বইগুলো পড়েন, এটাও টেনশন থেকে বলা, কারণ নতুন প্রজন্মের কর্মীরা আকাবিরদের লেখা ওইসব বই পড়তে ইন্টারেস্ট না, তাদের কাছে নতুন সমসাময়িক আকাবির যারা এই নুরুল ইসলাম অলিপুরি টাইপের, এদের যে মিথ্যাচারগুলো প্রমাণিত হওয়ার কারণে তারা অনেক আগের আকাবিরদের বই পড়া ইন্টারেস্ট ফিল করছে না, এ কারণে তারা জামাত সহনশীল হচ্ছে। আর এই কারণেই মুফতি রেজাউল করিম আবরার সাহেব টেনশনে পড়ে বলছেন যে আকাবিরদের বইগুলো পড়েন। এরপরে আকাবিরদের অনেক নাম বলেছেন, অমুক তমুক, এরাও কত বড় আলেম ছিলেন এগুলো বলছেন। হ্যাঁ, তার মধ্যে কয়েকজনের নাম অবশ্যই জামাত ইসলামী সর্বোচ্চ সম্মান করে এবং অবশ্যই তারা বড় আলেম, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই, বড় আলেম হলেও তারা তো ভুলের ঊর্ধ্বে নন, তারা কি ভুল করতে পারেন না? দিন শেষে রেজাউল করিম আবরার সাহেব ওই আকাবিরদের দোহাই দিতে পারবেন, কোনো দলিল আদিল্লা দ্বারা প্রমাণ করতে পারবেন না জামাত ইসলামী বা মাওলানা মওদুদীর কোনো আকিদা। জামাত ইসলামীর তো আলাদা কোনো আকিদাই নেই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকিদার ঘোষণা ছাড়া, আলাদা কোনো আকিদার ব্যাখ্যাই পাবেন না। মাওলানা মওদুদীর ব্যক্তিগত দু একটা বিষয় পাওয়া যাবে, তিনি আকিদাগত বিষয় নিয়ে তেমন লিখতেনই না, তারা একেবারে ঘোষণা দিয়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের ছিল। দেওবন্দীদের যারা এলেমের সোর্স, মাওলানা মওদুদী জামাত এদের এলেমের সোর্স একই ছিল, শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীর মাধ্যমে মাওলানা মওদুদী ব্যাপকভাবে প্রভাবিত ছিল, দেওবন্দীরা সবাই শাহলিউল্লাহ মুহাদ্দিস দেহলবীকে মানে। শেখুল ইসলাম ইবনে তাইমিয়ার মাধ্যমে সবচেয়ে বেশি প্রভাবিত ছিল মাওলানা মওদুদী, ওই শেখুল ইসলাম ইবনে তাইমিয়াকেও পুরোপুরি মানে দেওবন্দীরা, অতএব কোনো পার্থক্য নেই, এগুলো সব রাজনৈতিক।
রেজাউল করিম আবরার সাহেব আবুল হাসান আল নদবীর নাম বলেছেন। আবুল হাসান আল নদবী নিঃসন্দেহে বড় আলেম এবং তার সম্পর্কে অনেক মিস কোডও রয়েছে। আবুল হাসান আল নদবী মৃত্যু পর্যন্ত জামাত ইসলামীকে ভালোবাসতেন, একতলাভ করেছেন, কিন্তু তিনি এখওয়ানুল মুসলিমিনের প্রশংসা মৃত্যুর কিছুদিন আগেও করেছেন। এখওয়ান হ্যাঁ অনেক কিছু রদও করেছেন, সাইদ কুতুব, এখন এটা এলমি বিষয়ে, জামাতের মধ্যেও তো একজন আরেকজনকে একজন আরেকজনের সাথে ইখতিলাফ পোষণ করে। তা আবুল হাসান নদবী যেভাবে বিরোধিতা করেছেন সেই বিরোধিতার মধ্য দিয়ে জামাত ইসলামী বাতিল হয় না, মৌলানা মওদুদীও বাতিল হয় না। যাই হোক, সে আলোচনায় যাচ্ছি না। শামসুল হক ফরিদপুরের ভুল সংশোধনের কথা বলেছেন, এটা একটা চরম মিথ্যাচার, এটা ওই দেওবন্দি আকাবিরদের মিথ্যাচার অংশ, যেটা মিথ্যাচারকারী গ্রুপ এই নুরুল ইসলাম অলিপুরি গ্রুপ, যারা মিথ্যাচার করা যাদের স্বভাব, জেনে শুনে দিবালোকের নয় মিথ্যাচার করে, মিথ্যাই যাদের পুঁজি, না জেনে না বুঝে করলে সেটা মেনে নেওয়া যায়, কিন্তু জেনে শুনে নুরুল ইসলাম অলিপুরির মতো এই অংশটা, এই গ্রুপটা মৌলানা শামসুল হক ফরিদপুরির লেখা নয় ভুল সংশোধন, তার মৃত্যুর পর তার নামে ছাপানো হয়েছে যে লেখাগুলো ওগুলো তার লেখা নয়। তার বিভিন্ন মতামত গোলাম আজমের সাথে বা বিভিন্ন জামাত নেতৃবৃন্দের সাথে যেসব বিষয়ে আলোচনা করেছেন সে জীবনের দিকেও, সেগুলোর সাথে তার বইয়ের মধ্যে যেসব কথা রয়েছে সেগুলোর সাথে কন্ট্রাডিক্টরি অনেক কিছু পাওয়া যায়। আসলে কোনো অথেন্টিক সোর্স থেকে প্রমাণ করা যাবে না ভুল সংশোধন ওই বইটা শামসুল হক ফরিদপুরির লেখা, এটা তার নামে চালিয়ে দেওয়া হয়েছে, তার নাম বিক্রি করে জামাতকে ঘায়েল করার একটা কৌশলের অংশ হিসাবে। এরপরে মনজুর নোমানির ক্ষেত্রেও সেম, মনজুর নোমানির নাম বলেছেন। মনজুর নোমানি তিনিও কিতাব লিখেছেন, কিন্তু আসলে তার মৃত্যুর পর কিতাব পাবলিশ হয়েছে, এটা তার কিতাব কিনা এটা নিয়ে সন্দেহ রয়েছে। শেখ জাকারিয়ার নাম বলেছেন, এদের মধ্যে অনেক খেয়ানত রয়েছে। সেখানে আল্লামা তাহি উসমানের মতো জগৎ বিখ্যাত আলেমে দিন যদি মৌলানা মওদুদী সম্পর্কে তার বক্তব্য মিসকোড করতে পারে, তার সম্পর্কে ভুল তথ্য দিতে পারে, তাহলে শেখ জাকারিয়া বা এদের মতো লোক কেন পারবে না? তখনকার সময় মিডিয়া বা এত স্টাডি করার সুযোগ তো ছিল না। যদিও এখানে জাস্টিস তাকি উসমানি যে বই লিখেছেন মৌলানা মওদুদীর বিরুদ্ধে, ইতিহাসের কাঠ গড়ায় মৌলানা মওদুদী, তখন তিনি একেবারে ইয়াং ছিলেন, 27-28 বছর বয়স ছিলেন, এত কম বয়সে তার পরিপক্কতা আসেনি বলেই মৌলানা মওদুদী সম্পর্কে বিভিন্ন ভুল তথ্য দিয়ে ইনসাফ করতে পারেনি। গবেষণার পদ্ধতিগত ভুল জাস্টিস তাকি উসমানি করেছেন। এখন যদি তাকে আবার সেটা মোতাবেলা করতে বলা হয়, আমার মনে হয় না জাস্টিস তাকি উসমানি সে আগের বিষয়ের উপর ইস্তেকামত থাকবেন। যাই হোক, এটা অনেকটা সলভ হয়ে গেছে, এখন আর সেই দেওবন্দি আকাবিরদের কথা কৌমি আলেম ওলামারাই খায় না। এ কারণেই তো এই রেজাল করিম আবরাররা চিন্তিত হয়ে সে আকাবিরদের বই আবার পড়তে বলছেন, কারণ সেগুলো পড়ে না, সেগুলো ইনভ্যালিড হয়ে গিয়েছে। যদি প্রশ্ন করা হয় মৌলানা মওদুদীর বিরুদ্ধে তাকে রদ করে দেওবন্দি আকাবিররা যতটা কেতাব লিখেছেন সে কেতাবগুলো বর্তমান সময়ে কত কবি বিক্রি হয়, কত মানুষ পড়ে, আর মৌলানা মওদুদীর সেই বইগুলো খেলাফত ও মুলুকিয়াত কত মানুষ পড়ে, মৌলানা মওদুদীর বিরুদ্ধে লেখা বইগুলো যদি 10 জনে পড়ে, মৌলানা মওদুদীর ওই লেখা বইগুলো 10 কোটি মানুষ পড়ে, অতএব ওই বইগুলোর দিন শেষ, খায় না। এ কারণে আবরার সাহেবরা নতুনভাবে একটু বলার চেষ্টা করছেন। এরপরে রেজাল করিম আবরার বলছেন, মেয়ারে হক নিয়ে বিতর্ক, এর মানে মৌলিক অনেক বিষয়ে বিতর্ক রয়েছে, সেই মৌলিক বিষয় কি? মেয়ারে হক নিয়ে বিতর্ক, সাহাবিরা সত্যের মাপকাঠি কিনা এটা নিয়ে জামাত ইসলামীর সাথে মৌলানা মওদুদীর সাথে বিতর্ক। আসলে মৌলানা মওদুদীর বিরুদ্ধে জামাত ইসলামীর বিরুদ্ধে দেওবন্দি আকাবির বা ওলামা ইকরামদের যে অভিযোগ, সে অভিযোগগুলোর মধ্যে 95% মিথ্যা অভিযোগ। আসলে কোনো অভিযোগ না, যে ইসমাতে আম্বিয়া সম্পর্কে যেটা বলা হয়, আসলে নবীদের নিষ্পাপত্ব হওয়া সম্পর্কে ইমাম আবু হানিফা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া অথবা দেওবন্দি কৌমি আলেম ওলামারা তারা যে থট পোষণ করে, তাদের যে বক্তব্য, মৌলানা মওদুদী জামাতের বক্তব্য আলাদা কিছু নয়, একই, কোনো মৌলিক পার্থক্যই নেই। এখানে তারা সম্পূর্ণ মিথ্যা অভিযোগ দিচ্ছে যে মৌলানা মওদুদী বলেছেন ইব্রাহিম আলাইসাল্লাম শিরিক করেছে, এটা কখনোই বলে না, এটা জঘন্যতা ও মিথ্যাচার। যারা বলবে ইব্রাহিম আলাইসাল্লাম শিরিক করেছে এ কথা মৌলানা মওদুদী বলেছে, সে মিথ্যাবাদী, তার বাপে মিথ্যাবাদী, তার দাদা মিথ্যাবাদী, তার 14 গোষ্ঠী মিথ্যাবাদী, এর চেয়ে বড় মিথ্যাচার কিছুই হতে পারে না। ইসমাতে আম্বিয়া সম্পর্কে কোনো ইখতিলাফই নেই, এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে আসলে কোনো ইখতিলাফই নেই, এটা মিথ্যা। তার মৌলানা মওদুদীর বই থেকে 1 লাইন 2 লাইন আগের অংশ পরের অংশ বাদ দিয়ে তারপরে কোট করা হয়েছে, এটা হচ্ছে সত্য কথা। এখন 2-4টা সত্য ইখতিলাফ যেটা রয়েছে, আসলেই দেওবন্দিদের সাথে জামাত ইসলামীর মিল না, তার মধ্যে একটা হচ্ছে মিয়ারে হক, এটা আসলেই দেওবন্দি বা কৌমি ওলামায়ে কেরাম যে থট পোষণ করেন, যে আকিদা পোষণ করেন, সেই আকিদা
জামাত ইসলামী কিংবা মাওলানা মওদুদী পোষণ করেন না, এটা এখনও একতলাপ রয়েছে। জামাত ইসলামী মনে করে, মাওলানা মওদুদী মনে করত, হকের মাপকাঠি মেয়ারে হক শুধুমাত্র আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআন ও সুন্নাহ, আর সাহাবা একরাম হকের মাপকাঠিতে উত্তীর্ণ, অতএব তারা অনুসরণযোগ্য। কিন্তু কোরআনের বিভিন্ন টেক্সট এগুলোর উপর ভিত্তি করে সরাসরি হকের মাপকাঠি এটা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া মানুষের মধ্যে অন্য কাউকে দেয়াটা ঠিক মনে করে না। কিন্তু সাহাবা একরামরা অবশ্যই অনুসরণীয়, কারণ কি, তারা হকের মাপকাঠিতে উত্তীর্ণ। এটা হচ্ছে জামাত ইসলামের আকীদা। আর কৌমীদের বা দেওবন্দীদের আকীদা হচ্ছে সাহাবা একরামরা হকের মাপকাঠি। এটা নিয়ে অবশ্যই বিতর্ক রয়েছে, ডেফিনেটলি বিতর্ক রয়েছে। এখন রেজাল করিম আবরার বলেছেন, এই মেয়ারে হক বা হকের মাপকাঠি, এই পরিভাষা মাওলানা মওদুদীদের আগে কেউ ব্যবহার করে নাই, এটা ছিল না, হুবহু এই পরিভাষা কোনো কেতাবে ছিল না, আই এম শিওর। কিন্তু এই পরিভাষার ভাবার্থ প্রাচীনকাল থেকেই বিভিন্ন আকাইদের কেতাবে ছিল, এবং সেখানে মাওলানা মওদুদী যে থট পোষণ করেছেন, এখন এই বিষয়ে আরব উলামায়ে কেরামদের কাছে প্রশ্ন করা হলে শেখ ইবনে বাস, উসাইমিন, তারা সবাই মাওলানা মওদুদী যেটা বলেছে সেটাই বলেছে। এই আকীদা অধিকাংশ আলেম উলামার এখনও পোষণ করে। তাহলে আসলেই কি এটা নিয়ে দেওবন্দী এবং জামাতের মধ্যে বড় পার্থক্য? না, পরিভাষাগত বাহ্যিক শব্দচয়নের দিক থেকে একতলাফ হলো, সার নির্যাসের দিক থেকে আহলে সুন্নত আল জামাতের যে আকীদা উভয় সেই প্ল্যাটফর্মেরই অন্তর্ভুক্ত। কারণ কি, সাহাবা ইকরামদের কাছ থেকে দলিল আদিল্লা জামাত ইসলামী যতটুকু যে প্রক্রিয়ায় গ্রহণ করে, সাহাবা ইকরামদের জামাত ইসলামী মাওলানা মওদুদী যতটুকু সম্মান করত এবং করে, দেওবন্দী বা কওমি উলামা ইকরাম সাহাবা ইকরামদের থেকে ঠিক ততটুকুই দলিল আদিল্লা গ্রহণ করে, জামাত যতটুকু বাদ দেয় সাহাবিদের ইস্তিহাদ, কওমি আলেম উলামারাই ততটুকু বাদ দেয়, এবং জামাত যতটুকু সম্মান করে সাহাবা ইকরামদের, কওমি আলেম উলামারা সেম পরিমাণ সম্মান করে, উভয়ই সর্বোচ্চ সম্মান করে। জামাত মাওলানা মওদুদী কেউই সাহাবা ইকরামদের গালাগালিকে জায়েজ মনে করতেন না, কওমি আলেম উলামারাও কেউ সাহাবা ইকরামদের গালাগালিকে জায়েজ মনে করতেন না। এর মানে সাহাবা ইকরামদের কাছ থেকে দলিল আদিল্লা গ্রহণের যতটুকু হুজ্জাত মনে করতেন, কতটুকু ইস্তিহাদ গ্রহণ করা যাবে, বাদ দেওয়া যাবে, কোন প্রক্রিয়ায় সাহাবা ইকরামদের একটা অংশের বা কারো ব্যক্তিগত ইস্তিহাদ বাদ দেওয়া যাবে, এ বিষয়ে ম্যাথোডোলজি জামাত এবং কওমীদের এক ও অভিন্ন। এর মানে মেয়ারে হক শব্দের পরিভাষা বাহ্যিক শব্দচয়নে এখতলাফ থাকলেও ভিতরগত দিক থেকে আসলে উভয়ের মধ্যে কোনো এখতলাফই নেই। এক্ষেত্রে কওমি দেওবন্দী এবং জামাত ইসলামী এক ও অভিন্ন, এটা হচ্ছে বাস্তব কথা। সাহাবা ইকরামদের সমালোচনা করা মাওলানা মওদুদী জায়েজ বলেছেন নাকি, কোথায় বলেছেন জায়েজ, রেজাল করিম আবরার সাহেব বলেছেন জায়েজ নেই, অবশ্যই জায়েজ নেই। জামাত ইসলামী মাওলানা মওদুদী কেউ সাহাবা ইকরামদের সমালোচনা করে নেই, কে বলেছে সমালোচনা করেছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। খেলাফত রাজতন্ত্র এটা সমালোচনা নয়, এটা বিশ্লেষণ। সমালোচনা মানে কি, এটা ইতিহাসের বস্তুনিষ্ঠতার আলোকে রেফারেন্স দিয়ে এক সাহাবি আর এক সাহাবির বিরুদ্ধে যে অভিযোগ দিয়েছে সেগুলো পর্যালোচনা করা হয়েছে মাত্র। এখানে মাওলানা মওদুদীর পক্ষ থেকে ব্যক্তিগত কোনো সমালোচনা নয়, পর্যালোচনা এক জিনিস, বিশ্লেষণ এক জিনিস, আর সমালোচনা আর এক জিনিস, আর ভুলের ঊর্ধ্বে থাকা এক জিনিস, নিষ্পাপ হওয়া এক জিনিস, আর সমালোচনা আর এক জিনিস। এই বিষয়গুলো সম্পর্কে কনসেপ্টগুলো ক্লিয়ার না করেই বিতর্ক করার কারণেই মাওলানা মওদুদী জামাতের বিরুদ্ধে সাহাবিদের সমালোচনার অভিযোগ। একজন সম্পর্কে বিশ্লেষণ করলেই কি সাহাবিদের সমালোচনা হয়ে যায়? যেমন সূরা নূরের কেউ তাফসীর যদি পড়তে যায়, সেখানে তিনজন সাহাবিকে হদ কায়েম করা হয়েছিল, তারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অপবাদ দিয়েছিল। তিনজন গুরুত্বপূর্ণ সাহাবি, হাসান বিন সাবিত বড় কবি ছিলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার বিরুদ্ধে অভিযোগ দিয়েছিলেন, অপবাদ দিয়েছিলেন, জেনার অপবাদ দিয়েছিলেন মুনাফিকদের সাথে মিলে। হামনা বিনতে জাহাস আরও একজন সাহাবি, মিফতা বিনতে উসাসা। তাহলে এই বিষয়টা আলোচনা করতে গিয়ে এই তিনজনের যে এই ভুলটা আলোচনায় আসলো না বিশ্লেষণে, এর মানে কি তাদের সমালোচনা করা হলো? আলী রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকে যদি বৈধতা প্রমাণ করতে হয়, তাহলে মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে কিছু ব্যক্তির যে ইস্তিহাদি বিদ্রোহ, সেটা ভুল হিসাবে কি বলতে হবে না? এটা কি তাদের সমালোচনা করা হলো? এটা সমালোচনা নয়, এটা হচ্ছে পর্যালোচনা। পর্যালোচনা, বিশ্লেষণ, স্টাডি এবং সমালোচনার মধ্যে পার্থক্য রয়েছে। আসলে সাহাবা ইকরামদেরকে, আমি আবারও বলি, জামাত ইসলামী মাওলানা মওদুদী সর্বোচ্চ সম্মান করত, এবং কওমি আলেম উলামারাও সেই লেভেলেরই সর্বোচ্চ সম্মান করে, এখানে কোনো মৌলিক পার্থক্যই নেই। পার্থক্য শুধু বাহ্যিক শব্দচয়ন নিয়ে। অতএব এখানে রেজাল করিম আবরার সাহেব যে কথাগুলো বলেছেন, জামাত ইসলামীর সাথে কওমি বা দেওবন্দীদের বিরোধিতা রাজনৈতিক নয়, আকিদেগত,
এই কথাটা কিন্তু তিনি শুদ্ধ প্রমাণ করতে পারলেন না, বরং নতুন প্রজন্মের কৌমিরা যেটা বিশ্বাস করে রাজনৈতিক বিরোধ ছিল, রাখা উচিত নয়, তাদের সাথে জোট ঐক্য তাদের দল করা যেতে পারে ভালো লাগলে, এটাই হচ্ছে সঠিক।